আমাদের এই বাংলাদেশ আমাদের এই প্রাণী দেশ, সবুজের সমারোহ লাল সূর্য, লাল সবুজের এই দেশ আমাদের প্রাণের বাংলাদেশ। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, ষড়ঋতুর দেশে চলছে এখন হেমন্তকাল। হেমন্তকালকে বলা হয়ে থাকে সুখ সমৃদ্ধির কাল। এই কালে দেখা যায় যে গ্রামাঞ্চলে চারপাশে ধানের গন্ধে মৌমো করছে, এছাড়াও ঢেকির শব্দে কেন চারপাশ যেন মুখরিত হয়ে উঠছে। আর এটি এই ঋতুতে কিষাণ কিষানির মুখে ঝরে পড়ছে সুখের একটি হাসি। সেই ঋতুর আবেশ জড়িয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রিত শিল্পী ও দর্শকের উপস্থিতিতে বিশেষ সঙ্গীতানুষ্ঠান গানে গানে কিছুক্ষণ। গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠানটি মাসের চতুর্থ বুধবার বিকেল 5:20 আজকে হচ্ছে, অন্য সময় 5:10 শুরু হয়। আপনাদের জন্য আয়োজন করে থাকে আমাদের বাংলাদেশ বেতার। আজও ব্যতিক্রম নয়, আজও আমরা আয়োজন করেছি আপনাদের উদ্দেশ্যে। একজন আমন্ত্রিত শিল্পী রয়েছেন আমাদের সাথে, যিনি 1996 থেকে বাংলাদেশ বেতারের সাথে তার পথ চলা শিশু শিল্পী হিসাবে। এখন সে আমাদের সাথে রয়েছে, একজন শিল্পী, পরিপূর্ণ একজন শিল্পী, নজরুল এবং আধুনিক গানের একজন বিশেষ গ্রেডের শিল্পী রয়েছেন, ফ্লোরা ইয়াসমিন শিখা। আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্লোরা ইয়াসমিন শিখা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগতম জানানোর জন্য। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, বিশেষ করে এর জন্যই বলবো ভালো আছি যে আপনার এই মিষ্টি মুখটি দেখলে আমি কেন যদি একটু বেশি ভালো হয়ে যাই। আমার খুব পছন্দের একজন মানুষ, পছন্দের একজন শিল্পী ফ্লোরা ইয়াসমিন শিখা। আজ তার গানে মন্ত্রমুগ্ধ হয়ে যাব আমরা যারা এখানে রয়েছি। আজ শুনবো পুরো অনুষ্ঠান জুড়ে তার গানগুলো একে একে। তিনি আধুনিক গান এবং নজরুল সঙ্গীতের একজন শিল্পী, এছাড়াও তিনি আমাদের বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রের নবনিযুক্ত সঙ্গীত অতিথি সঙ্গীত প্রযোজক হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেই যাত্রাটিও আমরা তার কাছে কথোপকথনে শুনে নেব যে কিভাবে এই সংযুক্তিটি হলো, বিশেষ একটি সংযোজন বলবো, জীবনের একটি বিশেষ সংযোজন। এছাড়াও তিনি সুরকার হিসাবে কাজ করছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে, এছাড়া গান টান তো টুকটাক একটু লেখালেখিও করেন বুঝি, তাই না? আমরা কিন্তু শুনবো সেই কথাগুলো, সেই গল্পগুলো শুনবো, কারণ ফ্লোরা ইয়াসমিন শিখা মানে গানে গানে কিছুক্ষণটা অনেকক্ষণ হয়ে যাবে এবং কথায় আড্ডায় মেতে উঠবো আজকে আমরা পুরো আয়োজনে। চলে যাব, আমার কথায় আর বোধহয় কেউ শুনতে চাইছে না, আমি চলে যাব আমাদের আজকের শিল্পীর কাছে, ফ্লোরা ইয়াসমিন শিখা। প্রথমে কোন গানটি দিয়ে আমাদের আজকের আয়োজনটি শুরু করবেন? আচ্ছা, আমি অনুষ্ঠানের শুরুতেই যে গানটি করব সেটি হারানো দিনের গান তো অবশ্যই, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, এই গানটি দিয়ে শুরু করছি, শুনে আসি আমরা। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে
বেশ লাগলো শুনতে যে কোন সে আলোর স্বপ্ন নিয়ে এই গানটি। আসলে এই গানের মধ্যে যে আলোটি ছড়ালো, আমাদের আজকের বেতারে যে গুণী যন্ত্রশিল্পী যারা রয়েছেন তারাই কিন্তু এই গানের মধ্যে আলোটি ছড়ালো, এত সুন্দর করে বাজিয়ে এত সুন্দর করে তুললো আরও গানটিকে। আমাদের শিল্পীতে রয়েছেন ফ্লোরা ইয়াসমিন শিখা। এ পর্যায়ে আমি একটু শ্রোতা এবং দর্শক যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে কারা এই গানটিকে আরও সুন্দর করে তুললো, অপূর্ব করে তুললো। আমাদের বেতারে গুণী যন্ত্রশিল্পী রয়েছেন, প্রথমেই যার নামটি নিব তিনি হচ্ছেন বেস গিটারে বসেছেন মোহাম্মদ সাইফুল আজম। সাইফুল আজমের পাশে একদম বসেছেন কিবোর্ড হাতে দেবাশিস রায়। অনেকগুলো তবলা নিয়ে বসেছেন বিমলেন্দু মুখার্জি। সেতার হাতে নিয়ে বসেছেন ইখলাস মিয়াদুলু। আমার একদম হাতের বাঁ পাশে যিনি বসেছেন বাঁশি নিয়ে মোহাম্মদ মাইদুল ইসলাম। মাইদুল ইসলামের পাশে একদম রয়েছেন শহীদুজ্জামান বেহালা নিয়ে। তার পাশে রয়েছেন পার্কেশন হাতে মোহাম্মদ সাইফুর রহমান। অক্টোপ্যাড একটি বিশেষ যন্ত্র যেটি আজকের অনুষ্ঠানে সঙ্গত করছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আরিফ খান। লিড গিটারে রয়েছেন মোহাম্মদ মানিক। আজকের সঙ্গীত পরিচালনায় রয়েছেন চম্পক কুমার। শব্দগ্রহণ ও মিশ্রণে রয়েছেন অসীম রায় সঞ্জয়। এবং শ্রোতা বন্ধু আপনারা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন www.facebook.com/bbirangpur এই পেজটিতে। এই অনলাইন সম্পাদনার কাজটি করছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। আপনারা শুনছেন আমাদেরকে ইথারের মাধ্যমে 284.9 শূন্য মিটার ব্যান্ডে, 1053 কিলো হার্জে, FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতার অ্যাপে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে। এই ইথারের কাজটি যারা করছেন তারা হচ্ছেন মোহাম্মদ আয়ুব আলী খান, দেবব্রত দেব, শেখ মোহাম্মদ মতি রহমান ও বাহারুল ইসলাম। বন্ধুরা আপনারা তো সাথে রয়েছেনই, একটু পরেই আপনাদের কমেন্টে চলে যাব, ফেসবুকের পাতা থেকে আপনাদের মন্তব্যগুলো পড়ে নিব। জানাতে পারেন আপনার মনের অনুভূতি, জানাতে পারেন, জানতে চাইতে পারেন শিল্পীর কাছে আপনার কিছু জিজ্ঞাসা থাকতে পারে, জানতে চাইতে পারেন, শুনতে চাইতে পারেন শিল্পীর কণ্ঠে আপনার পছন্দের গানটিও। চলে যাব ফ্লোরা ইয়াসমিন শিখার কাছে। এ পর্যায়ে কোন গানটি শুনবো? এ পর্যায়ে আরও একটি খুবই জনপ্রিয় এবং আমার ভীষণ পছন্দের একটি গান, শ্রদ্ধেয় চিত্রা সিং ম্যামের আকাশ মেঘে ঢাকা সাওন ধারা ঝরে, এই গানটি গাইবার চেষ্টা করছি। খুব সুন্দর একটি গান। আকাশ মেঘে ঢাকা সাওন ধারা ঝরে, আকাশ মেঘে
সুন্দর, চমৎকার একটি গান আমরা শুনলাম ফ্লোরা ইয়াসমিন শিখার কাছে। শুরুতেই যেমনটি আমি শ্রোতা এবং দর্শকদের জানাচ্ছিলাম যে 1996 সাল থেকে শিশুশিল্পী হিসাবে বেতারের সাথে পথ চলা, সেই যাত্রা শুরু। সেই যাত্রাটি কোথা থেকে কীভাবে হলো একটু যদি জানতে চাই। আচ্ছা, যাত্রার শুরুটার বিষয় বলি, আমার বাবা ব্যাংকে কর্মরত ছিলেন, তো স্বাভাবিকভাবেই বদলিজনিত একটা বিষয় থাকে। তো বাবার চাকরির কারণে সিলেট বেতারে বদলি হয়ে যায়, সেটা 1996 সাল। তো গানের শুরু আসলে আরও আগে, 1994 সাল থেকে, 4 বছর বয়স থেকে গান শেখা শুরু। আচ্ছা, তো ওই 6 বছর বয়সেই সিলেট বেতারে শিশু শিল্পীদের অডিশন হয়, ওখানেই তালিকাভুক্ত হয়ে যাই। আর তারপরে চলে আসি রংপুর বেতারে, এখানেও শিশু শিল্পী হিসেবে ছিলাম। পরবর্তীতে 2005 সালে সাধারণ শিল্পী হিসেবে এখানে তালিকাভুক্ত হই, তখন থেকে এ পর্যন্ত চলছে। বাহ, আমরা একে একে আপনার পরিবেশনগুলো শুনবো। জানি দিতে চাই এই পর্যায়ে শ্রোতা বন্ধু যারা রয়েছেন, দর্শক শ্রোতা শুনছেন এবং দেখছেন আমন্ত্রিত শিল্পী এবং দর্শকের উপস্থিতিতে বিশেষ সঙ্গীত অনুষ্ঠান গানে গানে কিছুক্ষণ। গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠানটি নির্দেশনা রয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম, আঞ্চলিক পরিচালক রয়েছেন তত্ত্বাবধানে মোহাম্মদ রাশেদ খান, উপ আঞ্চলিক পরিচালক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ আল নাহিয়ান, সহকারী পরিচালক বাংলাদেশ বেতার রংপুর। চলে যাব কিছু শ্রোতাদের কমেন্টে। আমাদের কাছে অনেকগুলো হাতে কমেন্ট রয়েছে। আমাদের সাথে রয়েছেন মাহমুদা আক্তার, মিতু, দীপক চক্রবর্তী, বাসন্তী রানী রয়েছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, ইসমাইল হোসেন রয়েছেন, অত্যন্ত ভালো লাগার অন্যতম আয়োজন আজকের, মারুফ হোসেন, মাহবুব রয়েছেন, শুভ সন্ধ্যা, শুনছি অনুষ্ঠান, লিমা খান রয়েছেন আমাদের সাথে, বলেছেন চমৎকার, রুবেল ইসলাম হৃদয়ে রয়েছেন পায় গয়রা গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে, শুভ সন্ধ্যা, কেমন আছেন আপনারা সবাই লিখেছেন। এছাড়াও দীপক চক্রবর্তী, দীপক রয়েছেন সাথে পঞ্চগড় ধুমধারাকা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি হাজরাডাঙ্গা দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, রুবেল ইসলাম হৃদয় রয়েছেন সাথে, সাথে ইসমাইল হোসেন রয়েছেন, রাজেন দাস রয়েছেন আমাদের সাথে, মাহমুদুল হাসান পরাগ রয়েছেন, পিয়াস কুমার রয়েছেন, সঞ্জিত দিনা রয়েছেন আমাদের সাথে, সুস্মিতা সরকার রয়েছেন। অনেক সুন্দর হচ্ছে আয়োজন তিনি জানিয়েছেন, সত্যেন্দ্রনাথ রয়েছেন আমাদের সাথে। একে একে সবার কথাগুলো পড়ব। আবার চলে যাচ্ছি শিল্পীর কাছে, রয়েছেন ফ্লোরা ইয়াসমিন শিখা আমাদের মাঝে। আমরা এ পর্যায়ে কোন গানটি শুনবো আপনার কাছে? এ পর্যায়ে এবারে গান করছি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর ম্যামের খুবই জনপ্রিয় একটি গান, প্রেম একবারই এসেছিল নীরবে। চেষ্টা করছি গানটি করবার। একবারই এসেছিল নীরবে, আমারই
লতা মঙ্গেশকরের খুব জনপ্রিয় একটি গান বলবো, যে লতা মঙ্গেশকর অনেকগুলো গান রয়েছে মা অনেকেই পছন্দ করেন, তার মধ্যে এটি একটি অন্যতম একটি গান, প্রেম একবার এসেছিল নীরবে। আসলে প্রেম কিন্তু নীরবেই আসে, তাই না? নীরবেই আসে থেকে যায় হৃদয় গ্রহিণী। চলে যাব ফ্লোরা ইয়াসমিন শিখার কাছে, জানতে চাইবো সেই শিশু শিল্পী থেকে সাধারণ গ্রেডে এসে এখন আপনি আধুনিক গানের পাশাপাশি নজরুল সঙ্গীতের একজন শিল্পী, আপনার গান আমরা শুনে থাকি প্রতিনিয়ত, আপনি সম্প্রতি সময়ে আমাদের বেতারে অতিথি সঙ্গীত প্রযোজক হিসাবে যুক্ত হয়েছেন, একটি বলবো জীবনে একটি নবনিযুক্ত একটি ধারা, মানে সুন্দর একটি চমৎকার একটি সংযুক্তি। কেমন লাগছে এবং কিভাবে এই পথটি আপনি সম্পূর্ণ করলেন? পথটি সম্পন্ন করার বিষয়টা বলতে, গানের সাথে থাকা মানুষ গান করতে করতে কিছু সুর চলে আসে, তখন দেখা যায় সুর কথা খোঁজে, তো তারপর দেখা যায় সুরের সাথে কথা যদি মিলে যায়, মনে যদি গেঁথে যায়, খুব চমৎকারভাবে একটি অনবদ্য গান হয়তো তৈরি হয়ে যায়। এভাবে একটু একটু করে গান গাওয়ার পাশাপাশি একটু সুর করার দিকে মনোনিবেশ হয়ে গেল। আর একটা বিষয়, আমাদের বেতার কেন্দ্র থেকে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে অনেক গীতিনকশা হয়, তো দেখা যেত যে গীতিনকশাগুলো গান যখন করা হয় তো 3 দিন 4 দিন বা 5 দিন ব্যাপী আমরা মহড়া করি, রেকর্ড করি, খুব সময় সাপেক্ষ একটা কাজ। এখন যাদের প্রোডাকশন থাকে, তো দেখা যায় কোনো সময় এমন হয়েছে যে শ্রদ্ধেয়, কার কথা বলবো, শুকুরুল্লাহ কাকু সবার আগে, মোকসেদ কাকু, পরবর্তীতে চম্পক কাকু, তামজিদ কাকু, হারামাইন ভাই, এরকম আরও অনেক আমাদের বেতারে যারা সঙ্গীত প্রোডিউসার হিসেবে কাজ করছেন, প্রযোজক হিসেবে, তো তাদের সান্নিধ্যে থেকে থেকে সুর করার বিষয়টা কিভাবে যেন চলে আসলো, একটু একটু করে চলে আসতে শুরু করলো। তো তারপর দেখা যায় যে একটু একটু করে আমিও সুর করা শুরু করলাম, পরে একটু মনে চিন্তা দেখা দিল যে একটু চেষ্টা করে দেখি। পরবর্তীতে বাংলাদেশ বেতার রংপুরে অতিথি সঙ্গীত প্রযোজক তালিকাভুক্তির জন্য অডিশন নেওয়া হয়, সারাদিন ব্যাপী খুবই কঠিন এবং আমার জীবনের কঠিনতম একটি পরীক্ষা। কোন সাল ছিল এটি? 2022 সালে আমরা পরীক্ষা দিয়েছিলাম, তো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 2024 সালে এখানে অতিথি সঙ্গীত প্রযোজক হিসেবে তালিকাভুক্ত হই। বাহ, অভিনন্দন আপনাকে আবারও। জি, আসলে আর কিছুদিন আগে একটি এপক্ষের গানে আপনার প্রযোজনায় একটি সঙ্গীত আমি শুনেছিলাম, যে গানটি সম্ভবত গীতিকার ছিলেন সামিউল হাসান লিটন। হ্যাঁ, সামিউল হাসান লিটন আমাদের সামনে দর্শক হিসেবে আজ উপস্থিত রয়েছেন। জি, আমাদের খুব পছন্দের গীতিকার, একজন গীতিকার, একজন উপস্থাপক সামিউল হাসান লিটন, এবং গানটি গিয়েছিলেন নিগার নাইমতমা। খুব অসাধারণ চমৎকার একটি গান ছিল, আমরা এপক্ষের গান হিসেবে অনেক যারা বেতার শুনে থাকে তারা নিশ্চয়ই শুনেছিলেন, ফ্লোরা ইয়াসমিন শিখার সুর করা ছিল সেই গানটি। আমরা আপনার কাছেই আবার ফিরে যাব, গানেই ফিরে যাব, যেহেতু অনুষ্ঠানটি গানে গানে কিছুক্ষণ গান দিয়ে আমাদের ভরে থাকুক এই আয়োজন। যাব ফ্লোরা ইয়াসমিন শিখার কাছে, কিছু কমেন্ট নিয়ে নিতে চাই। মোহাম্মদ মোর্শেদুল ইসলাম রয়েছেন, আধো রাতে যদি ঘুম ভেঙে যায় এই গানটি শুনতে চেয়েছেন, শ্রীমঙ্গল থেকে যুক্ত রয়েছেন। শ্রী অমল চন্দ্র রায় রয়েছেন, সাফল্য বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, আরও রয়েছেন আমাদের সাথে শ্রী গোপীনাথ পাল, খুব ভালো লাগছে আজকের আয়োজন। মোহাম্মদ শাহাবুল ইসলাম শাওন রয়েছেন, অসাধারণ পরিবেশনা হচ্ছে। আব্দুল মালিক রয়েছেন, খুব সুন্দর অনুষ্ঠান। শামিমা সোমা রয়েছেন, আমাদের লিখেছেন আমাদের শিখা, মনে হয় আপনি পরিচিত বান্ধবী রয়েছেন। মোহাম্মদ রনি মিয়া অসাধারণ লিখেছেন, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আল আমিন ও রিমো আক্তার মনিরা, তারা শুনছেন চাটমোহর পাবনা থেকে। আপুর গানের কণ্ঠ অসাধারণ সুন্দর, স্বর্ণালী সন্ধ্যায় এই গানটি যদি একটু শোনাতেন। আচ্ছা, অনুরোধ যেহেতু আসছে, আমাদের অনুষ্ঠান এবং আমাদের দর্শক শ্রোতাদের গুরুত্ব আমাদের কাছে বরাবরই সবচেয়ে বেশি, তো অনুরোধের 2 লাইন 4 লাইন করে একটু শোনানোর চেষ্টা করি। জি, এই সুন্দর স্বর্ণালী মোরণ
বেশ লাগলো শুনতে। আসলে এই সন্ধ্যার বেলায় এই গানটি মনে হয় একদম খুব সুন্দর লাগলো আর কি শুনতে। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। আচ্ছা, এ পর্যায়ে আমি একটি মৌলিক গান করতে চাই, আমার সুর করা। যেহেতু সঙ্গীত প্রযোজকের বিষয়টি আসলো, একটি গান করতে চাই। গানটির কথা হেলাল মজিদ। আসলে একটু বলতে হয় কাকু সম্পর্কে, উনি ঢাকায় বসবাস করতেন, এই জন্যেই বলছি যে গত দু মাস কি তিন মাস আগেই হঠাৎ কাকু চলে যান আমাদের ছেড়ে। তো উনি ঢাকায় থাকতেন, কোনো না কোনোভাবে আমি সুর করি বা গান করি এটা কার কাছ থেকে জেনেছেন আমি জানি না, হঠাৎ ফোন দিয়ে পরিচয় দিয়ে আমাকে বললেন যে যদি আপনি আমার দু একটি গান করতেন। আমি গানের কথা পড়ে দেখলাম ভীষণ ভালো লাগলো। আমি স্বাভাবিকভাবেই যে কাউকে কথা বলার সময় সম্বোধন করে ফেলি, তো বলে ফেললাম যে কাকু আপনি দুশ্চিন্তা করবেন না, আমি আপনার গান করবো এবং পরবর্তীতে আরও কিছু গান করব। পরবর্তীতেও করেছি, তো তার মধ্যেও দেখা যায় যে একটি গান বেশি ভালো লেগেছিল, সে গানের কিছুটা অংশ আমি চেষ্টা করছি। লেখনই বলবো, যিনি লিখেছেন চমৎকার করে লিখেছেন এবং আপনি খুব সুন্দর করে গাইলেন, গানটি খুব সুন্দর লাগলো শুনতে। আসলে গানটি শুনে কাকুও খুব আবেগাপ্লুপ্ত হয়ে গিয়েছিলেন। জানি না, এই যে এখানে সামিউল হাসান লিটন ভাইও আছেন, যখন গান লেখার পর আমি যখন সুর করি বা যখন একটা
সুরটা যখন পাঠাই তো ভাই বলেন যে আমি ঠিক এই সুরটাই চাচ্ছিলাম। তো ওই কাকুর ক্ষেত্রেও বিষয়টা এমন যে বললো যে মা আমি ঠিক এই সুরটাই চাচ্ছিলাম। তো হয়তো তারা গান লেখার সময় একটা তাদের কল্পনায় হয়তো কোনো সুর ঘোরাফেরা করে, হয়তো মিলে যায়। বিষয়টা হচ্ছে আমার যেটা মনে হয় গানটা যদি মনে গেঁথে যায় সুরটা তো আসলে তাই বের হবে। একদম ঠিক তাই, মানে সুরকার এবং গীতিকারের যখন মনের মিল মানে সুরের মিল মিলে যায় তখনই কিন্তু একটি গান রূপান্তরিত হয়। এমনই একটি গান আমরা শুনলাম ফ্লোরা ইয়াসমিন শিখার কণ্ঠে। আমাদের আজকের গানে গানে কিছুক্ষণের আয়োজনে রয়েছেন শিল্পী ফ্লোরা ইয়াসমিন শিখা, তার কণ্ঠে একে একে বেশ কয়েকটি গান আমরা শুনছি, অনুরোধের গানগুলো আমরা শুনলাম। শ্রোতাদের কিন্তু আরও অনেক অনুরোধ রয়েছে, আমি একটু একটু করে পড়ে দিতে চাই। অনেকে অনেক কথা লিখেছেন। মোহাম্মদ জাহেরুল ইসলাম আমাদের সাথে, জহুরুল ইসলাম পাটগ্রাম থানা থেকে লিখেছেন, শুনছি খুব ভালো লাগছে। আমাদের সাথে রয়েছেন সাকিব হাসান বিদ্যুৎ, শিল্পীর মধুর কণ্ঠের গানগুলো উপভোগ করছি। সাথে আছি ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। আমাদের সাথে সেলিম রাজ রয়েছেন, শাহাবুল ইসলাম শাওন রয়েছেন, তিনি লিখেছেন গান শুনতে চাই আকাশের হাতে আছে এক রাশ নীল, এই গানটি তিনি অনুরোধ করেছেন। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যাশা বিতা শ্রোতা ক্লাব আদিতমারি লালমনিহাট থেকে। আরও রয়েছেন আমাদের সাথে নাসরিন সুলতানা দীপ্তি, তিনি অনুষ্ঠান দেখছেন শুনছেন। রয়েছেন মোহাম্মদ মাহবুবুল আলম খান, রয়েছেন শহীদ নাহিদ, দেখছেন অনুষ্ঠান শুনছেন। পূর্ণিমা রয়েছেন আমাদের সাথে, অনেক অনেক ভালোবাসা তোর জন্য। হ্যাঁ পূর্ণিমা পুথি, সেও বান্ধবী। আসলে বাংলাদেশ বেতার রংপুরে গান করি এবং এখন এত সরাসরি প্রোগ্রাম হয় এবং শ্রোতা আসলে কোথা থেকে কোথায় চলে গিয়েছে এটা ভাবতে ভালো লাগে যে বেতার এতটা পরিচিতি পেয়েছে, এতটা ফেসবুক লাইভের প্রোগ্রামগুলো তো মানুষ ফেসবুকে ঢুকছে কিন্তু লাইভ প্রোগ্রাম চলছে দেখছে। আমার অনেক বান্ধবী বন্ধুকেই দেখা যাবে যে তারা আছেন প্রোগ্রাম দেখছেন। আপনার বন্ধু বান্ধবীর কথায় ফিরে আসবো, একটু কথা হবে তাদের নিয়েও। আসলে প্রচারেই প্রসার, জি জি, সেই প্রসারিত হচ্ছে আমাদের বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র। সেই থেকেই আমি আজকে গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠানে আমরা পেয়েছি ফ্লোরা ইয়াসমিন শিখাকে। এ পর্যায়ে কোন গানটি আপনার কণ্ঠে শুনব? আচ্ছা এ পর্যায়ে একটি গান করব, তার আগে অবশ্যই অনুরোধটা রেখে নেই। অনুরোধ ছিল আকাশের হাতে আছে এক রাশ নীল, দুলাইন একটু শুনিয়ে দিই। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জ্বলে দোনাটি, টুটিনির বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসে গানটি কিন্তু খুব জনপ্রিয়, একটা আধুনিক গান, আধুনিক গান এবং খুব ভালো লাগে শুনতে, অনেকেই শোনেন, অনেকের পছন্দের তালিকায় বোধহয় রয়েছে এই গানটি। বেশ লাগলো আপনার কণ্ঠে শুনতে, আপনার কোন গানটি শুনবো এবারে? আচ্ছা এবারে আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডামের একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে গাইবার চেষ্টা করছি। ঠিক আছে। একি সোনার আলো জীবন ভরিয়ে দিলে,
সুন্দর, আসলে এতবার সুন্দর বলতে হচ্ছে কারণ গানগুলো আসলেই সুন্দর হচ্ছে। আমি একটু কমেন্টে যেতে চাই, আমাদের সাথে রয়েছেন কাউসার জাহান, আপুর গান অনেক ভালোবাসি, ফ্লোরা ইয়াসমিন শিখা, মিজানুর রহমান লিখেছে অনেক সুন্দর লাগছে শিল্পীর গান শুনছি, নজরুল সঙ্গীত সুরের বাণী মালা দিয়ে তুমি গানটি শুনতে চাচ্ছি। আমাদের সাথে রয়েছেন সরকার ফরহাদ, চমৎকার আয়োজন, সুন্দর পরিবেশনা, সকলের জন্য নিরন্তর শুভকামনা জানিয়েছেন। মোশারফ হোসেন রায়হান রয়েছেন আদর্শ গ্রাম দেবপুর হরি নরহরিপুর মনোহরগঞ্জ কুমিল্লা থেকে। রাশেদ খান রয়েছেন দেখছেন আমাদের অনুষ্ঠান, শ্রীমতী শীলা রানী রায় রয়েছেন, চমৎকার লিখেছেন, সেলিম রাজ রয়েছেন আমাদের সাথে, আমার কোনো অনুরোধ নেই সব গানগুলোই ভালো লাগছে। ঠিক তেমনি আমি বলতে চাই আসলেই সব গানগুলো খুব ভালো লাগছে। আমরা একটু ছোট্ট বিরতিতে যাব কিছুক্ষণের মধ্যেই, তার মধ্যেই আমি বলতে চাই যে নাসরিন সুলতানা দীপ্তি তিনি লিখেছেন আমাদের আজকে শিল্পী শিখা ভীষণ গুণী এবং প্রিয় মানুষ, খুব ভালো পরিবেশনা হচ্ছে, মীনাক্ষী উপস্থাপনাও চমৎকার হচ্ছে, ধন্যবাদ আপু আপনাকে। দীপ্তি আপু আমাদের ভীষণ 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 পছন্দের মানুষ, এটা আমরাও জানি দীপ্তি আপু আরিফ ভাইয়া, মানে আমরা বুঝি যে বিষয়টা কেমন, এমনি কথা বলছে সেটাও শুনতে ভালো লাগে, একদম এমন একটা বিষয়, একদম ঠিক তাই। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তানজিন বিল্লা, তিনি জাহাজ কোম্পানি থেকে যুক্ত হয়েছেন, অবিরাম ভালোবাসা জানিয়েছেন সবার প্রতি। রয়েছেন সাকিব হাসান বিদ্যুৎ, তিনিও লিখেছেন শিল্পীকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন পৌঁছে দেবেন। সাথে আছি ফাতেমা নগর ত্রিশাল ময়মনসিংহ থেকে, অনেক শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সাথেই রয়েছেন। আমি জানাতে চাই যে এই অনুষ্ঠানটি আমন্ত্রিত শিল্পী এবং দর্শকের উপস্থিতিতে সঙ্গীতানুষ্ঠান গানে গানে কিছুক্ষণ, তাই আমন্ত্রিত দর্শক যারা রয়েছেন দর্শক সারিতে তারাও কিন্তু আমাদের শিল্পীর কাছে আজকে গান শুনতে চাইতে পারেন, অনুরোধ রাখতে পারেন। আমি শিল্পীর কাছে যাব, তবে একটা ছোট্ট বিরতি নিতে চাই। বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে, করা হবে বাংলা খবরের পর আমরা আবারও ফিরে আসব গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠানে, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সন্ধে ছটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রাহাত সিদ্দিকী প্রিন্স। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় অভিযান চালিয়ে 30 জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। গতরাতে নগরীর পাথরঘাটা মেথরপট্টি আন্দরকিল্লা ও হাজারিগুলি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এদিকে আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দুই দফা নামাজে জানাজা সম্পন্ন হয়। ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির সদস্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরীর লালদিঘি এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সঙ্গে সংঘর্ষ চলাকালে গতকাল আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন।
এর আগে 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। রায়ে 7 বছরের কারাদণ্ড ছাড়াও বেগম খালেদা জিয়াকে 10 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন বেগম খালেদা জিয়া। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। এছাড়া সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীও মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের আজ এই আদেশ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জন ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড থেকে 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজির অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আজ তাদের মামলা থেকে অব্যাহতি দেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে জান্নাতুল ফেরদৌসকে হত্যার অভিযোগের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। এর আগে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। খেলার খবর ক্রিকেট। রাজধানীর মিরপুরের শেরেবাংলার জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল 154 রানের বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে পরাজিত করেছে। বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 4 উইকেটে 252 রান করে। 253 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আয়ারল্যান্ড 28 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র 98 রান করতে সক্ষম হয়। আগামী শনিবার একই ভেন্যুতে 2 দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সকাল 10টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1860 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1800 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1760 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1750 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলা খবরের পর আমরা আবারও ফিরে এলাম আমন্ত্রিত শিল্পী ও দর্শকের উপস্থিতিতে বিশেষ সঙ্গীতানুষ্ঠান গানে গানে কিছুক্ষণ। গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান facebook.com/bbrongpur এই পেজটিতে আমাদের আয়োজন চলছে এবং যারা যারা দেখছেন এই মুহূর্তে যুক্ত হলেন তারা বেশি বেশি করে আমাদের আয়োজনটি শেয়ার করে দেবেন, তাহলে আপনার মাধ্যমে দেখতে পারবে 10 থেকে 20 জন, এর থেকে অতিরিক্ত দর্শক যুক্ত হবে আমাদের আজকের অনুষ্ঠানে। এছাড়াও শুনছেন মধ্যম তরঙ্গ 284.90 মিটার ব্যান্ডে, 1053 কিলোহার্জে, FM 88.8 মেগাহার্জে এবং সেই সাথে বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে। আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী রয়েছেন ফ্লোরা ইয়াসমিন শিখা। আমরা তার গান শুনছি, তার গানের আয়োজন উপভোগ করছি। এবারে আমার মনে হয় বিরতির পর একটা গান হলে খুব ভালো হয়।
কোন গানটি আমরা শুনবো? আচ্ছা, আমরা বিরতিতে যাবার আগেই একজন শ্রোতা বন্ধু অনুরোধ করেছিলেন একটি নজরুল সঙ্গীত শোনার জন্য, শোনানোর জন্য আমি দু চার লাইন চেষ্টা করছি, আমরা শুনি একটু। আজকের গানে গানে কিছুক্ষণের আয়োজনে আমাদের সাথে রয়েছেন যিনি, তিনি খুব গল্পপ্রিয় বলবো, আড্ডা প্রিয়, বন্ধুপ্রিয় একজন মানুষ, ফ্লোরা ইয়াসমিন শিখা। তার গান আমরা শুনছি এবং বন্ধুপ্রিয় এর জন্যই বলবো যে আপনার বন্ধুর তালিকা এর আগের গানে গানে কিছুক্ষণ একটি পর্বে কিন্তু আপনার সাথে আমার সৌভাগ্যক্রমে আমরাই ছিলাম, উপস্থাপনায় আমি ছিলাম, সেখানে আপনার বন্ধুর অনেক গল্প শুনছিলাম, আপনার বন্ধু বান্ধবীর সংখ্যাটি অনেক বেশি। সেই প্রেক্ষিতেই কিন্তু আপনার বিয়ের একটি ঘটনা শুনেছি, আপনার বিয়ে, আপনার পরিণয়, আপনার পরিণতি কীভাবে হলো, এই ঘটনাটা যদি ছোট্ট করে আবার একটু শুনতাম, যারা আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা অনেকেই জানেন না। ওই যে বললেন অনেক বন্ধু, ওই বন্ধু বন্ধুত্ব থেকেই আবার বিয়েটাও হয়ে যায়। তার মানে বিষয়টা এমন না যে বন্ধুর সাথে বিয়ে, বিষয়টা হচ্ছে বান্ধবীর ভাইয়ের সাথে বিয়ে। আচ্ছা আচ্ছা, সেটাও একদমই না দেখে, এটা সম্পূর্ণ বান্ধবীর নিজস্ব ইচ্ছায়, তারই পছন্দে, এবং হয়তো অনেকেই পছন্দকে গুরুত্ব। বিষয়টা এমন ছিল যে আমার জন্য ছেলে দেখা হচ্ছিল ওই সময়, তো সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাকে বললাম যে আমার জন্য ছেলে দেখা হচ্ছে, আব্বু কোথা থেকে কি না কি দেখবে, তুই একটু ছেলে টেলে দেখ। তো আমি আর বুঝিনি যে ও আসলে ওর নিজের ভাইকেই পছন্দ করে রেখেছিল আমার জন্য। তো হাত দুটো ধরে একটু অনুনয় বিনয় করে এমন কথা যে প্রস্তাবটা দিব সেটা রাখলেও ফ্রেন্ডশিপ থাকবে, না রাখলেও ফ্রেন্ডশিপ থাকবে, আমি আর বুঝিনি যে ও আসলে এরকম কথা বলবে। তো পরবর্তীতে আমার আসলে তার ভাইয়ের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, আব্বু আম্মু তাকে দেখেছেন, দেখার পরে তাদের পছন্দ হয়েছে এবং আমি তাকে না দেখেই বিয়ে করেছি। এটাও অনেকে বিশ্বাস করে না, আসলেই তাই, আমি না দেখে বিয়ে করি, আসলেই না দেখে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 13 বছর পেরিয়ে 14 বছর হতে যাচ্ছে আমাদের বিবাহিত জীবন, এখন তার ভাই আবার আমার অনেক ভালো বন্ধু। বাহ, খুব চমৎকার। সেই বান্ধবী থেকে ননদিনি, সে সালটি কত ছিল যে সালে না দেখে বিয়ে হয়েছিল? ও, সালটিও তো আরেকটি মজার বিষয়। 2011 সালের জানুয়ারি মাসের 1 তারিখ রাত 11টায় বিয়ে হয়। বাহ চমৎকার, খুব সুন্দর একটি মেল, একটি বন্ধন, 11 ছিল, খুব চমৎকার একটি তারিখ। আসলে বিয়ের বা অনেক জীবনে ঘটনা থাকে, যে ঘটনাগুলো খুব মধুর হয় জীবনের। হ্যাঁ, এরকম বিয়ে এক একজনের এক এক রকম, প্রত্যেকটা ঘটনাই আসলে খুবই উপভোগ্য এক একজনের জীবনের ঘটনাগুলো। আমারটাও এদিক থেকে খুব উপভোগ্য একটা বিষয়, দুটি বিষয়ই খুবই ইন্টারেস্টিং আর কি। চমৎকার, আসলে যারা এই মুহূর্তে শুনলে তাদেরও নিশ্চয়ই বেশ ভালো লাগলো। ফ্লোরা ইয়াসমিন শিখা রয়েছেন আমাদের আজকের গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠানে। আমরা আপনার কাছেই ফিরে যাব আবারও, কারণ আপনার গান শুনতে বেশ লাগছে। কোন গানটি শুনবো? আচ্ছা, এবারে আমি একটু বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ফেসবুকে কমেন্ট যিনি পড়ছেন আমার পাশে, খুবই সুন্দরী একজন রমণী বসে রয়েছে, অনেক ধন্যবাদ। তো অনুষ্ঠান আজ হওয়ার আগে, গতকাল কিন্তু তার সাথে আমার ফোনে কিছু না কিছু কথোপকথন হয়। আপু সবসময় ফোন দেন কিভাবে কি করব আমরা, তো আমার একটা ইচ্ছে ছিল যে আপুর অনুরোধ যদি রাখতে পারি, যিনি সবার অনুরোধ আমাদের পড়ে শোনান, তার অনুরোধের একটি গান আগে থেকেই শুনে নেওয়া, সেই গানটি আমি আপুর অনুরোধের খুবই পছন্দের একটি গান, ওলিরও কথা শুনে বকুল হাসে, এই গানটি
করছি, এটা সম্পূর্ণ মীনাক্ষী আপুর ইচ্ছায়। অনেক কৃতজ্ঞতা আপনাকে। শুনি আমরা গানটি। অনির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আসলে ধন্যবাদ জানাতে চাই যে খুব সুন্দর হয়েছে গানটি। আসলে গানটি সেই দিনই আমার ভালো লেগেছিল, একটি পর্বে, গানে গানে কিছুক্ষণ একটি পর্বে আপনার সাথে আমি শর্মিলা সরকার সোমাকে পেয়েছিলাম। শর্মিলা সরকার সোমা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বান্ধবী, ওই যে বললাম বন্ধু বান্ধবী ঘুরে ফিরেই আসবে। হ্যাঁ, গান করি আরও বেশি সক্ষতা, সৌভাগ্যক্রমে একটি গানে গানে কিছুক্ষণ একসাথে করার সুযোগ হয়েছিল এবং সেটি আসলেই খুবই উপভোগ্য ছিল আমাদের জন্য। একদম খুব চমৎকারের আয়োজনটি ছিল, সেই আয়োজনে আপনাদের দুজনের কণ্ঠে আমি গানটি শুনেছিলাম, এত দারুণ লেগেছিল সেই থেকে গানটি মানে আমার পছন্দের ছিল, আসলে আরো বেশি পছন্দ হয়ে গেছে, দারুণ লাগলো। আমি কিছু আমাদের শ্রোতাদের কাছে ফিরে যেতে চাই, দর্শক শ্রোতা যারা রয়েছেন ফেসবুকের মাধ্যমে দেখছেন এবং শুনছেন। রাশেদ খান রয়েছেন আমাদের সাথে, রাশেদ মিয়াও রয়েছেন আমাদের সাথে, কাউসার জাহান রয়েছেন, লিখেছেন নজরুল গীতি শোনাবেন আপু, মোখলেসুর রহমান আমাদের সাথে লিখেছেন, কলাদিয়া পাকুন্দিয়া থেকে আমাদের সাথে রয়েছেন,
অনুষ্ঠান খুব ভালো লাগছে। গণি রয়েছেন আমাদের সাথে, আশরাফ গণি, অন্নদানগর বাজার পীরগাছা রংপুর থেকে চমৎকার আয়োজন শুনছি এবং দেখছি। আমাদের সাথে রয়েছেন শিখা আপু, অনেকদিন পর আপনার গান শুনছি, ভালো লাগছে, ঢাকা থেকে আর আজ আর এ যে। শোভন কর্মকার রয়েছেন কাকপট্টি বরিশাল থেকে, শুভ সন্ধ্যা জানিয়েছেন। মোহাম্মদ মাহমুদুল হাসান রয়েছেন রাধাকৃষ্ণপুর ঘাগট নদীর পার রংপুর থেকে। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আব্দুল মজিদ খান, চমৎকার আয়োজন, বাংলাদেশ বেতার রংপুরকে জানাই অভিনন্দন। জামাল মিয়া রয়েছেন, চমৎকার পরিবেশনা চালিয়ে যাও, সাথে আছি কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম থেকে। মোহাম্মদ শিমু রয়েছেন, ভাবির সাথে আছি, এমডি শিমু রয়েছেন আমাদের শ্বশুর বাড়ির আত্মীয়, আমার ননদের হাজবেন্ড ঢাকায় থাকছেন, ওরা ঢাকা থেকে সবাই প্রোগ্রাম দেখছে আমি জানি। হ্যাঁ, সাথে রয়েছেন, অনেকেই রয়েছেন আপনার পরিবারের এবং বন্ধু বান্ধবীদের মধ্যে। রয়েছেন মাটি ইসলাম, তিনি মোসামত মৃত্তিকা জাহান, সদস্য নারী উন্নয়ন বেতার শ্রোতা ক্লাবের। আমাদের সাথে রয়েছেন মশিউল আজম, রয়েছেন মন্টু চৌধুরী, আমি যুক্ত হয়েছি জয়পুরহাট থেকে মশিউল আজম, মন্টু চৌধুরী, গীতিকার ও সঙ্গীত শিল্পী আমাদের বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের, সুরকার এবং সঙ্গীত শিল্পী আমাদের বাংলাদেশ বেতার রংপুরের, খুব ভালো মানুষ। জি, লিখেছেন খুব ভক্ত। হ্যাঁ, লিখেছেন সেই কথা, খুব সুন্দর আয়োজন, ভালো লাগছে আপুর গানগুলো, ধন্যবাদ বাংলাদেশ রংপুরকে। সেলিম রাজ রয়েছেন আমাদের সাথে, অনেকেই রয়েছেন, বিশ্বনাথ দাস, বিশু শাহবুল রয়েছেন, সৈয়দ সায়েদ আহমেদ রয়েছেন, সাকিব আল হাসান রয়েছেন, বিদ্যুৎ রয়েছেন আমাদের সাথে, অনন্ত কুমার দেব রয়েছেন, তিনি আমাদের গান শুনছেন, শুভকামনা জানিয়েছেন আমাদের আজকের শিল্পীকে ফ্লোরা ইয়াসমিন শিখাকে। ফ্লোরা ইয়াসমিন শিখা, গান শুনছি, গান শুনতেই থাকবো আমাদের অনুষ্ঠানে শেষ পর্যন্ত আপনার কণ্ঠে। এবারে কোন গান আমাদের জন্য রয়েছে এ পর্যায়ে? শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের একটি গান গাওয়ার চেষ্টা করছি গানেরই খাতায় স্বরলিপি লিখে। গানেরই খাতা স্বরলিপি লিখে বলো
সুন্দর রুনালালার গান, রুনালালার অনেকগুলো গান সুন্দর সুন্দর গান রয়েছে। এই গানটি যেটি শুনলাম, এই গানটিও বেশ লাগলো শুনতে। আমাদের সাথে শ্রোতা দর্শক যুক্ত রয়েছেন, জামাল মিয়া রয়েছেন, চমৎকার পরিবেশনা চালিয়ে যাওয়ার সাথেই রয়েছি। কাউসার জাহান লিখেছে, আপু মোর ঘুম ঘোরে গান শোনাবেন, এবং আরও লিখেছেন, আপুর বিয়ের ঘটনা শুনে অবাক হলাম। আসলে বিয়ের যে ঘটনাটি শুনলাম, তারপরে আসতে চাই যে আপনার সন্তান কয়জন? আচ্ছা, আমি বর্তমানে দু সন্তানের জননী, দুটোই আমার ছেলে সন্তান। বড়টির বয়স 10 আর ছোট ছেলের বয়স 5 বছর। বাহ, সন্তান ছেলে মানে দুরন্ত, দুরন্ত মানে সেই দুরন্ত। বাহ, খুব সুন্দর। আসলে সন্তান বা ছোট শিশু আসলে দুরন্ত হয়, চঞ্চল হওয়াটাই উচিত, তাহলেই দেখা যাবে যে পরিবেশটাই অন্যরকম থাকে, আমাদের ঘরটি অন্যরকম আনন্দে মেতে থাকে, তাই না? ডাক্তার বিশেষজ্ঞরা তো বলেন যে দুষ্ট বলবেন না, বলবেন অ্যাকটিভ। খুব ভালো লাগছে আপনার গানগুলো শুনতে, অনেকেই আপনার কথা বলছেন, অনেকেই গান শুনতে চাইছেন, লিখেছেন, দুঃখিত, লিখেছেন সেলিম রাজ ও ওলিরও কথা শুনে বকুল হাসে গানটি, খুব ভালো লাগলো আপু। আরও একজন লিখেছেন, যদিও 30 মিনিট পরে জয়েন করেছি, পুরো সময় ধরে আছি। মুখলেসুর রহমান রয়েছেন আমাদের সাথে, মাহমুদুল হাসান রয়েছেন, বিষ্ণু দেব আমাদের সাথে যুক্ত হয়েছেন, সাথে রয়েছেন সৈয়দ আহমেদ রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে শহীদ নাহিদ রয়েছেন, তিনি শালবন রংপুর থেকে দেখছেন শুনছেন, বলেছেন প্রেমের তাজমহল গানটি ফ্লোরা ইয়াসমিন শিখার কণ্ঠে শুনতে চাই। আচ্ছা, রাশেদ খান আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে অনন্ত কুমার দেব রয়েছেন, তিনি দেখছেন এবং শুনছেন আমাদের। জি, অনন্ত কুমার দেব, আমার প্রণাম নেবেন। উনি এত মানে গুণী একজন মানুষ, এবং সবচেয়ে অবাক করা একটি বিষয় লাগে, আমাদের বেতার থেকে যত প্রোগ্রাম যায়, আমি আমি যখনই ঢুকি, সম্ভবত সবসময় সময় হয় না, কিন্তু অনন্ত কুমার দেবের উপস্থিতি আমি দেখি সবসময়, উনি সবসময় উপস্থিত থাকেন আমাদের এই যে লাইভ প্রোগ্রামগুলোতে, সবসময় দেখেছি। জি জি, খুব খুব, ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং অবশ্যই দোয়া করবেন আমার জন্য। জি অবশ্যই, কিছু অনুরোধ ছিল? আচ্ছা, এই পর্যায়ে একটু অনুরোধ, এর আগেও নজরুল সঙ্গীতের অনুরোধ এসেছিল, এবারে আরও একজন শ্রোতা মোর ঘুম ঘোরে শুনতে চেয়েছেন, আমি চেষ্টা করছি। মোর ঘুম ঘোরে এলে মনোহর, নম 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 নম, মোর ঘুম ঘোরে এলে মনোহর, নম 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 নম, আসলে খুব কঠিন একটি সঙ্গীত আমি বলবো, কঠিন, খুব কঠিন, যারা আয়ত্ত করতে পারে তারা নিঃসন্দেহে গুণী মানুষ, তার মধ্যে আপনি একজন। এবং কণ্ঠ তৈরি করার জন্য নজরুল সঙ্গীত এতটাই উপকারী, উপযোগী, নজরুল সঙ্গীত চর্চার মাধ্যমে কণ্ঠ তৈরি হয় খুব ভালোভাবে, যেটা আমরা গান করতে করতেই আসলে বিষয়টা উপলব্ধি করি। একদম ঠিক, তাই আসলে রবীন্দ্রসঙ্গীত রয়েছে, আধুনিক গান রয়েছে, নজরুল সঙ্গীতের প্রতি এই আগ্রহটা কোথা থেকে, মানে কিভাবে আসলো আগ্রহটা? আসলে গানের তালিম যাদের কাছে নিয়েছি শুরুতেই, শ্রদ্ধেয় আমার হাতে খড়ি আসলে হয়েছিল ভাওয়াইয়া গানের খুবই জনপ্রিয় একজন শিল্পী, স্যার বেঁচে নেই, বিশ্বনাথ মহন্ত স্যারের কাছে, তো অনেক ছোটোবেলায় ছোট্ট একটা একাডেমিতে। তারপর তো ওই যে বললাম বদলি হয়ে যায় সিলেট বেতারে, বদলি হওয়ার কারণে আমি ওস্তাদ রামকানাই দাসের সান্নিধ্য পেয়েছিলাম এবং তার মেয়ে আনিতা দাস। তো ওখানে একটা বিষয় আমার কাছে খুব অবাক লেগেছিল, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত এবং লোকসঙ্গীত তিনটি সমান তালে চর্চা হতো, এবং একজন শিল্পী উচ্চাঙ্গও করছেন এবং লোকগীতিও করছেন, কারণ লোকগীতির ভাণ্ডার কিন্তু সিলেটে
অনেক অনেক গুণী লোকশিল্পী রয়েছেন। তো ওখান থেকে রামকানাই দাস ওস্তাদের সান্নিধ্যে থাকার কারণে দেখা যেত যে অনেক লোকসঙ্গীতও শেখা হয়েছে, নজরুলসঙ্গীতও শেখা হয়েছে। পরবর্তীতে এখানে এসে আমি জেলা শিল্পকলা একাডেমিতে তালিম নেওয়া শুরু করি। আমার শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় তমালকান্তি লাহিড়ি স্যার, এবং ছিলেন মিজানুর ইসলাম খান স্যার, এবং ছিলেন জিয়াউল হক লিপু স্যার। তো এই তিনজনের গান যখনই শুনতাম, তিনজন শিক্ষকই কিন্তু নজরুল সঙ্গীত খুব চমৎকারভাবে করেন, মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতাম স্যারদের গান। খুবই গুণী শিল্পী, এবং স্যারদের সান্নিধ্য পেয়েছি। এবং স্যাররা আমাকে, বিষয়টা এমন ছিল যে এই গানটা তোমার কণ্ঠে ভালো লাগবে, ক্লাস শেষেও দেখা যেত যে স্যাররা গান তুলে দিতেন আমাদেরকে, এরকম আমরা অনেকেই ছিলাম। আর এর পরবর্তীতে আমি শিক্ষক হিসেবে পাই আমাদের রংপুর বেতারের সঙ্গীত প্রযোজক ছিলেন স্যার, বেঁচে নেই মোহন মিয়া স্যার, তার সান্নিধ্যে পেয়েছিলাম। তো সেখানেও নজরুল সঙ্গীত শেখা হতো। তো দেখা গেল কি যে আমার শিক্ষক, যাদের কাছ থেকে আমি আসলে শিখেছি, তারা প্রত্যেকেই নজরুল সঙ্গীত শিল্পী। তো তাদের দেখে দেখে শুনে শুনেই দেখা গেল যে ওই দিকটা একটু ঝুঁকে পড়লাম। আর আধুনিক গান তো যখন থেকে বুঝি গান তখন থেকে ভালো লাগে। আধুনিক গান বাসায় একটা ভালো গান শোনার পরিবেশ ছিল, আব্বু আম্মু শুনতেন এই গানগুলো, তো ছোটবেলা থেকেই গানগুলো মুখস্থ, বাবা মার কাছে অনুপ্রেরণা পেতেন আরো বেশি গানের প্রতি। এটাই এটাই প্রথম গানের গুরু কে ছিল, শিক্ষাগুরু কে ছিল? প্রথম শিক্ষাগুরু ওই যে বললাম বিশ্বনাথ মহন্ত, কিন্তু ভাওয়াইয়া গান তখন কেন যেন ভালো লাগতো না, এই জন্য আর হয়ে ওঠেনি। করা বয়সটা হয়তো কম ছিল এই কারণে, হয়তো ভাওয়াইয়া কিন্তু গানের মধ্যে অনেক গভীরতা রয়েছে, গভীরতা এবং দৈনন্দিন যত ভালো করতেও পারি না, চেষ্টাও করি না, অনেক কর্মকাণ্ড নিয়েই কিন্তু ভাওয়াইয়া গান তৈরি হয়। খুব যারা রংপুরের সম্পদ, একদম ঠিক বলেছেন, যারা আয়ত্ত করতে পারে তারা নিঃসন্দেহে গুণী শিল্পী, গুণী মানুষ। এবং যেমনটি বলছিলাম যে আমাদের গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠান শুনছেন দর্শক শ্রোতা, এখন আমাদের স্টুডিওর ঘড়িতে 6:30 আর 20 মিনিট আপনাদের সাথে আমরা রয়েছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদের পাশাপাশি জানিয়ে দিতে চাই যে আমাদের অনুষ্ঠানটি বেশি বেশি করে শুনুন, দেখুন, এবং আরও আরও মানুষের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিন। আপনার মাধ্যমে আরও 2, 4, 6 এবং অনেকেই যুক্ত হবে আমাদের অনুষ্ঠানে। চলে যাব আমাদের আজকের আয়োজনের শিল্পীর কাছে, ফ্লোরা ইয়াসমিন শিখা। এই পর্যায়ে আমাদের মনহা দর্শকের সারি থেকে একটি অনুরোধ এসেছে। হ্যাঁ দর্শক, আমাদের শহীদ ভাইয়া একটি অনুরোধ আগে থেকেই করে রেখেছেন, যদিও বা গানটি আমার খুব ভালোভাবে রপ্ত করা নেই, তবু আমি চেষ্টা করছি। ভাইয়ার প্রতি অনুরোধ, যদি কোনো গানে ভুল হয় ছোট বোন মনে করে ভাইয়া ক্ষমা করে দেবে। আমি কিছুটা লাইন চেষ্টা করছি। এই বুকে বইছে যমুনা নিয়তই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকে বইছে যমুনা নিয়তই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল।
অসাধারণ চমৎকার একটি গান। আসলে সিনেমার, আমাদের বাংলা সিনেমার কিন্তু অনেক গানই সুন্দর রয়েছে, তার মধ্যে একটি অসাধারণ একটি গান আমি বলবো। ফ্লোরা ইয়াসমিন শিখা দারুণ গেয়েছেন, সেই সাথে কিন্তু এই গানটিকে যারা আমাদের বেতারে গুণী যন্ত্রশিল্পী বাজিয়ে সঙ্গত করলেন, দারুণ করেছেন, করতালি দেওয়া উচিত তাদের জন্য। আসলে খুব চমৎকারভাবে বাজিয়েছেন আমাদের আজকের এই গানটি, এবং আমার মনে হয় এই অনুষ্ঠানে এই পর্যায়ে আরেকটু প্রাণ এনে দিল এই গানটি, খুব সুন্দর হয়েছে। ফ্লোরা ইয়াসমিন শিখা, আপনার কাছেই যাব, কোন গান এবারে আমরা শুনবো আপনার কণ্ঠে? আচ্ছা, এবারে আমি আরও একটি আমাদের বাংলা সিনেমার খুবই জনপ্রিয় একটি গান, পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়, শাকিলা জাফর এবং তপন চৌধুরী স্যারের একটি দ্বৈত কণ্ঠের গান চেষ্টা করছি। এবং আমি আমার পক্ষ থেকে আমার যন্ত্রশিল্পীদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার বরাবরই থাকে আমার প্রত্যেকটা পোস্টে, আমার প্রোডাকশনে। কারণ বিষয়টা হচ্ছে যে একটা গান সুর করলাম, গাইলাম, যতক্ষণ পর্যন্ত না আমাদের যন্ত্র শিল্পীরা আমাদের সহযোগিতা করবেন, ততক্ষণ পর্যন্ত গানটি কখনো প্রাণ পাবে না। এবং আজও তারা চমৎকার বাজাচ্ছেন, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করছি গানটি। পাথরে পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায় যাত্রার গানটি শুনলাম আমরা। আমি আবারও ফিরে যেতে চাই আমাদের ফেসবুকের পাতা থেকে। আমাদের ফেসবুকের পাতা রয়েছেন ফারহানা ইয়াসমিন ইমু, লিখেছেন আহা শিখা। ইমু আপু, অনেক শুভেচ্ছা আপু, অনেক ভালোবাসা, অনেকদিন দেখা হয় না, আমার খুব পছন্দের মানুষ। তিনি অনেকগুলো ভালোবাসা জানিয়েছেন। ত্রিবেণী রানী দাস রয়েছেন, গছাহার বেতার শ্রোতা ক্লাবের সভানেত্রী রয়েছেন, মিফতাহুল জান্নাত রয়েছেন, মাইদুল ইসলাম, আশরাফুল খান রয়েছেন আমাদের সাথে। তিনি অনেকগুলো কথাও লিখেছেন, শিল্পীর কাছে আমার দুটি গানের অনুরোধ রয়েছে, রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের একটি গান তোমায় গান শোনাবো, আরেকটি হচ্ছে লতা মঙ্গেশকর একটি গান, একবার বিদায় দিয়ে নামা ঘুরে আসি। ফারহানা লিমা রয়েছেন আমাদের সাথে, আমাদের সাথে সৈকত কুমার দাস রয়েছেন, মোহাম্মদ আহসান হাবিব রয়েছেন, লতা মঙ্গেশকরের যারে উড়ে যারে পাখি গানটি শুনতে যাচ্ছেন। হারুনুর রশিদ রয়েছেন, খুব ভালো লাগছে আপু আপনার গান শুনতে। দীপক চক্রবর্তী রয়েছেন, বাপ্পি সিঙ্গার রয়েছেন আমাদের সাথে, আব্দুল্লাল নাহিয়ান রয়েছেন, চুনি ইসলাম রয়েছেন, সুন্দর লাগছে, খন্দকার জামান জামান রয়েছেন আমাদের সাথে, শিখাকে ধন্যবাদ জানিয়েছেন, এবং মোহাম্মদ তরিকুল ইসলাম যিনি আমাদের আজকের অনলাইন সম্পাদনে রয়েছেন, তিনি কিন্তু বেবি নাজনিনের একটি গান শুনতে চেয়েছেন। অনেকগুলো গানের কিন্তু অনুরোধ জমা পড়ে গেছে, আমরা দেখছি যে দর্শক সারি থেকে অনেক অনুরোধ আসছে। আজ দর্শকের সারি দেখা যাচ্ছে পরিপূর্ণ, আমাদের আজ অনেকেই রয়েছেন,
তা আমরা কোন গানটি শুনবো? আসলে অনেক গানে অনুরোধ রয়েছে। অনুরোধ আমি তো জানি, এখন অনুরোধ রাখবার পালা। এই যারে যারে উড়ে যারে পাখি, এই গানটির অনুরোধ এসেছে এবং আমাদের শ্রদ্ধেয় আঞ্চলিক পরিচালক স্যার বেবি নাজদিনের একটি গানের দু চার লাইন একটু শোনাচ্ছি, শুনি একটু। এলু মেলু বাতাসে উড়িয়েছি শাড়িরা চুল, দেখা যাচ্ছে যে অনুষ্ঠানটি অনেক সময় দীর্ঘ সময়ের, গানে গানে কিছুক্ষণ, অনেকেই বলে গানে গানে অনেকক্ষণ, কিন্তু আসলে অনেকক্ষণ না, কিছুক্ষণের মধ্যেই সময়টি চলে গেল। আর হয়তো অল্প কিছুক্ষণ সময় আমরা রয়েছি, এই শিল্পীকে পাচ্ছি ফ্লোরা ইয়াসমিন শিখাকে, গানেই চলে যাই। কোন গান শুনবো এবারে? আবারও অনুরোধের গান, একটু আগে একজন শ্রোতা অনুরোধ করেছিলেন যারে যারে উড়ে যারে পাখি গাইবার জন্য, আমি চেষ্টা করছি গানটি। জি, আকাশে আকাশে কথা বাড়াবো না, আসলে গানের উপরে গানে চলে যাব। যদিও শিল্পীর জন্য একটু কষ্টকর হয়তো বা এক সুর থেকে বেরিয়ে আরেক সুরে যাওয়া, তবু আমরা আজ আপনাকে ছাড়ছি না, আরেকটি গান শুনবো। এবারে আবারও অনুরোধ, কিছুক্ষণ আগে অনুরোধ করেছিলেন আমাদের আঞ্চলিক পরিচালক স্যার, এবারে আরেকটি অনুরোধ আমাদের উপ আঞ্চলিক পরিচালক স্যার রাশেদ স্যারের একটি অনুরোধ, যে স্যার একটি সিলেটের গান শুনতে চেয়েছেন। তো সিলেটে শাহ আব্দুল করিম হাসন রাজার গান অনেক বেশি শোনা হয়, আমি রাধারমণের একটি গান গাইবার চেষ্টা করছি। মথুরারও সময় গেল বইয়া রে, সুজন নাইয়া হরে পার কর সকাল রাধারে, মথুরারও সময়
সুন্দর সিলেটের একটি গান, রাধারমণের গান, খুব ভালো লাগলো। আসলে আমরা দেখতে দেখতে দেখা গেল যে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের, বিদায় নেব। বিদায়ের আগে একটু আমি কমেন্টে ফিরে দিতে চাই, কিছু কিছু মানুষের প্রাপ্তি নিতে চাই। মোহাম্মদ নিওয়াজ শরীফ রয়েছেন, অনেকগুলো কথা লিখেছেন, রাধাকৃষ্ণ রয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ মাইদুল ইসলাম রয়েছেন, সেলিম রাজ রয়েছেন, মোহাম্মদ আব্দুল মজিদ খান রয়েছেন আমাদের সাথে, কাশফি আজাদ রয়েছেন, শান্তনা আলমগীর রয়েছেন, সাকিব হাসান বিদ্যুৎ রয়েছেন, সুরের ভুবনে পূর্ণচন্দ্র রয়েছেন, রামপ্রসাদ রায় রয়েছেন আমাদের সাথে, রয়েছেন খন্দকার জামান, চুনি ইসলাম, এবং সাথে রয়েছেন মোহাম্মদ আহসান হাবিব। অনেকেই সাথে ছিলেন এবং আমার অনুরোধে অনেকে অনুষ্ঠানটি শেয়ার করে দিয়েছেন, এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আমি, মীনাক্ষী, এবং আমাদের আজকের শিল্পী ফ্লোরা ইয়াসমিন শিখা। আমাদের অনুষ্ঠানে নির্দেশনা রয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম, আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর, তত্ত্বাবধানে মোহাম্মদ রাশেদ খান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ আল নাহিয়ান। অনুষ্ঠানে শেষ পর্যায়ে একটি গান আপনার শুনতে শুনতে গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠান থেকে বিদায় নেব। শেষ পর্যায়ে দিদি দুটি কথা বলে আপনি গানে চলে যান। অবশ্যই দুটি কথা তো আমি বলবোই, তার কারণ আমাকে কথা বলার সুযোগ দিলে তো আমি কথা বলেই যাই। শেষ পর্যায়ে যেহেতু একটি গান হাসন রাজার গান গাইতে গাইতেই না হয় শেষ করি আজকের অনুষ্ঠান, তবে আমি শুরু শেষে একদম শুরুতেই কৃতজ্ঞতা জানিয়েছিলাম আমাদের সংশ্লিষ্ট সকলের প্রতি, এবং আবারও অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের আঞ্চলিক পরিচালক মহোদয়কে, এবং বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে এই যে গানে গানে কিছুক্ষণ অনুষ্ঠানটি এত জনপ্রিয় একটি অনুষ্ঠান, এবং আমরা সত্যি কথা বলতে শিল্পীরা শ্রোতারা অপেক্ষায় থাকি মাসের শেষ বুধবারটি কবে আসবে, অনেকগুলো গান একসাথে পছন্দের গানগুলো গাইতে পারার সুযোগ পাই। তো সর্বোপরি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি, এবং এই নিশা লাগিল রে হাসন রাজার এই গানটি গাইতে গাইতে শেষ করছি। বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, গানে গানে কিছুক্ষণ। আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে বিশেষ ফোন ইন ও ফেসবুক ভিত্তিক